নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ব্যস্ততার মধ্যে দুটো দিন বার করে আমরা আবার পথে বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য ঝাড়গ্রাম এবং তার সংলগ্ন অঞ্চল। ভোর থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে। কলকাতা ছাড়িয়ে বম্বে রোড ধরে সোজা গাড়ি ছুটল কোলাঘাটের দিকে। এই পুরো পথে মোট 4টি টোল পড়বে। আজ আমরা প্রথমে যাচ্ছি ঝিল্লি পাখিরালয়। এই জায়গাটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা আর ঝাড়খণ্ডের সীমানা লাগোয়া অঞ্চলে অবস্থিত। কলকাতা থেকে ঝিল্লি পাখিরালয়ের দূরত্ব 204 কিলোমিটার। বোম্বে রোড ধরে সোজা গিয়ে খড়গপুরকে বাঁ হাতে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল। এই পথের দুপাশে জঙ্গলের দেখা মেলায় আমরা বুঝে গেলাম যে আমরা এখন জঙ্গল মহলে ঢুকে পড়েছি। পথে পড়ল সুন্দরী সুবর্ণরেখা নদী। রাস্তায় নেমে তাকে ক্যামেরা বন্দি না করলে কি আর চলে? চারপাশের এই সবুজের সমারোহ দেখতে দেখতে পৌঁছে গেলাম গোপীবল্লভপুর। এখানের একটি বিশেষ দ্রষ্টব্য হলো গোপীবল্লভজির মন্দির। এর স্থাপত্য শৈলী সত্যি খুব সুন্দর। গোপীবল্লভপুর থেকে হাতিবাড়ির রাস্তা ধরলাম এবারে। 21 কিলোমিটার সোজা রাস্তা, অপরূপ তার শোভা। রাস্তায় ঝিল্লি যাবার দিক নির্দেশও দেওয়া আছে। হাতিবাড়ি রোড থেকে বাঁ দিক বেঁকে শেষ 5 কিলোমিটার রাস্তা প্রায় পুরোটাই বনের মধ্যে দিয়ে। রাস্তার অবস্থাও কিন্তু বেশ ভালো, কিন্তু সরু রাস্তার দুপাশের গ্রাম্য জীবন আর তার সরলতা আমাদের মতো শহুরে মানুষকে বাকরুদ্ধ আর মুগ্ধ করে তোলে। কলকাতা থেকে ড্রাইভ করে 200 কিলোমিটার পথ পেরোনোর পর মুগ্ধতার আবেশ আপনাকে আচ্ছন্ন করবেই। নিঃশব্দ বনের মধ্যে দিয়ে যাওয়ার পথে আচমকাই আমাদের সামনে এসে পড়ে ঝিল্লি লেক, যার অপর পারে আছে পাখিরালয়ের ইকোপার্ক। এই পথের শেষও ওখানে। ইকোপার্কে ঢোকার জন্য মাথা পিছু 15 টাকা করে টিকিট কাটতে। ভেতরে ঢুকে যে শান্ত পরিবেশ আমরা পেলাম তাতে এখানে অনায়াসে দুটো দিন কাটিয়ে দেওয়া যায়। ইকোপার্কের নিজস্ব 2টি কটেজও আছে, ভাড়া 1100 টাকা প্রতি রাত্রি। আগে থেকে বুকিং করে এলে থাকতেও পারবেন এখানে। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে, যার উপরে উঠে আমরা যে দৃশ্য দেখলাম তা এক কথায় মনোমুগ্ধকর। এতদূর যাত্রার সব ধকল কেটে যায় এক নিমেষে চারপাশের এই শোভা দেখলে।
এবারের গন্তব্য হাতিবাড়ি। জঙ্গলের মধ্যে দিয়ে হাতিবাড়ি যাবার যে রাস্তা আমরা দেখেছি তার রূপ মনে থাকবে বহুদিন। জঙ্গল পথ পেরোনোর পর হাতিবাড়ি গ্রাম, তার পাশে বয়ে চলা অপূর্ব সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা আমাকে মনে মনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের অংশ করে নিয়েছিল। এইখানের কঠিন জীবনযাত্রার মধ্যেও মানুষগুলোর মুখের হাসি মনে করিয়ে দেয় আমাদের শহুরে জীবনের কত কৃত্রিমতা, কত জটিলতার কথা। নদীর অপর পাশে ডোমজুড়ি গ্রাম যেন ছবির মতন সুন্দর। আজকের রাত্রি যাপন লোধাশুলিতে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন দপ্তরের প্রকৃতি পর্যটনকে। এই প্রকৃতি পর্যটন কেন্দ্রে চারপাশে গাছের ছাওয়ায় ঘেরা একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, যা আপনার সমস্ত পথের ক্লান্তি কাটিয়ে দেবে। এখানে ছটি বিসর্জার ঘর আছে। ঘরগুলি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম সাইজেও বড়। আর হ্যাঁ, ঘরগুলি কিন্তু ফুললি স্যানিটাইজ। খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো। আজ এখানেই বিশ্রাম আমাদের। কালকের গন্তব্য বেলপাহাড়ি। দেখা হবে আগামী পর্বে বেলপাহাড়ি যাওয়ার পথে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।